মা দুর্গা দুর্গতি নাশী, যিনি সকলে দুর্গতি নাশ করে থাকেন। মা দুর্গা শুধু মানুষের নন, পুরাণে উল্লেখ রয়েছে তিনি স্বয়ং দেবতাদের দুর্গতি নাশ করতেই আবির্ভূতা হয়েছিলেন। তাই এই সৃষ্টিতে এমন কোনো বিপদ নেই, এমন কোনো দুর্গম কাজ নেই যে তার স্মরণে আসলে মানুষ সেখান থেকে নিস্তার পান না। তিনি হলে সকল শক্তির আধার। তাই এই সৃষ্টির যে কোনো ভক্ত তাকে স্মরণ করা মাত্রই তিনি সেই ভক্তে সকল দুর্গতি নাশ করে থাকে। আজ আমরা এই ভিডিওতে এমনই এক শক্তিশালী দুর্গা মন্ত্র সম্পর্কে আপনাদেরকে বলব। এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার জীবনে সকল বাধা অতিক্রম করে জীবনে হয়ে উঠবেন একজন সফল ব্যক্তি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা এই ভিডিওতে এক শক্তিশালী দুর্গা মন্ত্র সম্পর্কে বিশদে আলোচনা শুনবেন। এই মন্ত্র যদি আপনারা প্রত্যহ সকালে উচ্চারণ করেন তাহলে আপনি আপনার কাজে সফলতা পাবেন এবং আপনি সকল বিপদ থেকে রক্ষা পাবেন। এই মন্ত্র সম্পর্কে বিশদে জানতে আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত দুর্লভ এই মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত কার্যকরীও বটে। তবে এই মন্ত্রের কার্যকারিতা প্রথমে আপনারা জানবেন, তারপর এই মন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন তাও খুব ভালোভাবে জেনে তারপর প্রয়োগ করতে যাবেন। মন্ত্র সম্পর্কে অর্থজ্ঞান আপনার পক্ষে বিপজ্জনকও হতে পারে, কারণ অস্ত্র যতই শক্তিশালী হবে তা চালনা করবার জ্ঞানও আপনাকে সঠিকভাবে থাকতে হবে, নয়তো সেই অস্ত্র কিন্তু ব্যাকফায়ার করতে পারে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার পর যদি ভিডিওটি উপযোগী বলে মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল দেবতাদের দুর্গতি নাশ করতে। তিনি অসুরকুলকে চূড়ান্তভাবে পরাজিত করে ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন, রক্ষা করেছিলেন গোটা দেবকুল সহ এই সৃষ্টিকে। তাই প্রত্যহ দেবী দুর্গার আরাধনা করলে এবং তার মন্ত্র জপ করলে সাধক সকল দুর্গতি থেকে রক্ষা পেয়ে থাকে। বন্ধুরা, এই দুর্গতি বা জীবনের সমস্যা এই বিষয়টি একদম আপেক্ষিক একটি বিষয়। কারো জীবনে আর্থিক সমস্যা, কারো জীবনে সাংসারিক অশান্তির সমস্যা, কারো আবার চাকরি জুটছে না এই নিয়ে সমস্যা, আবার কারো ব্যবসায় দীর্ঘদিনের মন্দা। এই মানুষে জীবনে সমস্যার শেষ নেই। কারো কারো আবার জীবনে একটি সমস্যা শেষ হয় তো আরও একটি সমস্যা এসে হাজির হয়ে যায়। এই সমস্যা আবার শত্রু দ্বারা সৃষ্টিও হয়ে থাকে। কখনো কখনো এমন হয় যে বহিঃশত্রু বা গোপন শত্রু দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার বাধায় আপনার জীবন একদম ওষ্ঠাগত হয়ে ওঠে। এই সকল সমস্যা দূর করতে পারে শুধুমাত্র প্রত্যহ সকালে মা দুর্গা এই মন্ত্র পাঠ। আপনার শত্রু আপনার বাড়ির ভেতরে থাকুক বা আপনার শত্রু আপনার কর্মক্ষেত্রে থাকুক, সে যতই শক্তিশালী হোক বা গোপন শত্রু হোক, সে আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। এই মন্ত্র আপনার ওপর রক্ষা কবচ রূপে কাজ করবে, আপনি সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পাবেন, আপনি সকল প্রকার ছোট বড় সমস্যা থেকে মুক্ত থাকবেন, আপনার জীবনে দূর হবে অর্থাভাব, সংসারে আসবে সুখ ও শান্তি, জীবনে আসবে সাফল্য। শাস্ত্রে বলা রয়েছে যে গৃহে এই মন্ত্র নিয়মিত উচ্চারিত হয় সেই গৃহ থেকে সকল প্রকার নেতিবাচক শক্তি চিরতরে বিদায় নেয়। অনেকে রয়েছে যারা হাজারো চেষ্টার পরেও কোনো না কোনো কারণে জীবনে সফল হতে পারছে না, বা ছোট ছোট সফলতার জন্য তাদের হাজারো সংঘর্ষ করতে হয়। এই সমস্ত বিভিন্ন প্রকার সমস্যায় নিপীড়িত ব্যক্তিরা প্রত্যহ সকালে যদি একটু সময় বের করে এই মন্ত্র নিয়মিত জপ করতে পারে তাহলে তারা সকল প্রকার বাধা কাটিয়ে
জীবনে সফল হতে পারে। এই মন্ত্রটি মা দুর্গার এমন এক মন্ত্র যা সকল প্রকার কাজে সাফল্য এবং বিপদ থেকে মুক্তির জন্য প্রয়োগের কথা বলা রয়েছে আমাদের শাস্ত্রে। আপনাকে এই মন্ত্র সাধনার জন্য বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই। এই মন্ত্র প্রয়োগে সবচেয়ে ভালো সময় হল ব্রহ্ম মুহূর্ত। তবে বর্তমান কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ ব্যক্তিরই এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব হয়ে ওঠে না। যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবেন না, তারা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কোনো মা দুর্গার ছবি বা মূর্তির সামনে গিয়ে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে বসবেন। তারপর আপনি কিছুক্ষণ মা দুর্গার ধ্যান করবেন এবং মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ জপ করবেন। এ কোনো নির্দিষ্ট জপের সংখ্যা নেই। শাস্ত্রে শুধু এটুকু উল্লেখ রয়েছে যে এই মন্ত্র অধিক অধিক জপ করলে অধিক অধিক ফল পাওয়া যায়। এই মন্ত্র জপের পর আপনি সেই প্রদীপ দিয়ে মা দুর্গার আরতি করবেন। আপনি যদি হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়েন বা কোনো আপনার জীবনে সংকট এসে পড়ে, আপনি তখনও মা দুর্গা এবং মহাদেবকে স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি নিরন্তর মনে মনে জপ করে যেতে পারেন। সেই বিপদ খুব সহজেই আপনার জীবন থেকে দূর হবে। আবার আপনি যদি কোনো শুভ কাজে যাচ্ছেন, যেমন ধরুন আপনি কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এই রকম কাজে যাওয়ার আগে আপনি মহাদেব ও মা দুর্গাকে স্মরণ করে আবার এই মন্ত্রটি যদি মনে মনে জপ করতে পারেন, তাহলে সেই কাজে আপনি নিশ্চিতভাবে সফলতা পাবেন। তাহলে বন্ধুরা, মা দুর্গার এই শক্তিশালী মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সে সম্পর্কে আপনারা জানলেন এবং এই মন্ত্রের কার্যকারিতা কী তাও আপনারা জানলেন। এবার জানবেন সেই শক্তিশালী মন্ত্রটি। মন্ত্রটি আমরা তিনবার জপ করব। এছাড়াও আমরা স্ক্রিনে দিয়ে রাখব, প্রয়োজনে আপনারা কোথাও মন্ত্রটি লিখে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, জপ করছি সেই মা দুর্গা শক্তিশালী মন্ত্রটি। মন্ত্রটি হলো এই প্রকার: ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। বন্ধুরা, মন্ত্রটি আপনারা প্রত্যহ সকালে একটু সময় বের করে জপ করুন। দেখবেন এই মন্ত্র আপনার জীবনে রক্ষা কবজের ন্যায় কাজ করছে। আপনি সকল বিপদ থেকে রক্ষা পাচ্ছেন এবং সকল কাজে আপনি সফলতা পাচ্ছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে নিজে লাইক করুন এবং অন্যদেরকে শেয়ার করে দিন। ধন্যবাদ।